আপনি যদি কোন আপনাদের মধ্যে মিল নাই, আপনার মধ্যে মিলের কি আছে? কি আছে আপনার মধ্যে মিলের? আপনি আমার ভুল ধরেন না, হুজুরগো মধ্যে মিল নাই, হুজুরগো মধ্যে মিল নাই, এটাই মিল। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অন্তত পক্ষে যারা আলেম, ছোট হোক বড় হোক, এলেম কম থাক বেশি থাক, মাপতে যাইয়েন না। যাদের জিন্দেগির উপরে আলেম শব্দের মহার লাগানো আছে, এই আলেমের মোহর দেখে আপনি চিনেন কি না চিনেন, দূরের কাছের অপরিচিত পরিচিত, হকের লাইনে হোক আর বাতেলের লাইনে হোক, অন্তত যুবকদেরকে বলছি, কখনো জবানে হোক আর লেখায় হোক খারাপ কোনো মন্তব্য করবেন না। পারবেন? আল্লাহ কবুল করে। কিছু যদি বলার লেখার প্রয়োজন থাকে, এদেশের বিজ্ঞ ওলামায়ে আহলে হক আর বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা গঠনমূলক কিছু বলার চাইলে, লেখার চাইলে, তারা লিখবেন, বলবেন, পর্যালোচনা করবেন, আলোচনা করবেন। এটা বড় ওলামায়ে কেরামের বিষয় এবং বিজ্ঞ জ্ঞানীদের বিষয়। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কখনো ওলামায়ে কেরামদের বিষয়ে কিছু লিখবেনও না, বলবেনও না। এরপরও যদি সহ্য করতে না পারেন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের উপরে ছেড়ে দেন। পারবেন না? এই ওয়াজ মাহফিল কেন? কাউকে গালি দেওয়ার জন্য? জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য, জান্নাতের পথে আহ্বান করার জন্য, আর কিছু না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যত পদ্ধতিতে মানুষকে দাওয়াত দেওয়া হয় সবগুলো জিহাদের অন্তর্ভুক্ত। খালি একজনের ফিডাও, মারো, হত্যা করো, এগুলো জিহাদ না, এগুলো জিহাদ নামের অপব্যাখ্যা। এখন একজনই উল্টা পাল্টা করবে, এটা যদি ধরাইয়া দেওয়া হয় এটা অন্যায়। হ্যাঁ, বড় আফসুস লাগলো, বেশি আফসুস লাগে যে যুবক আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। তোমার লেখাপড়া তোমার মূল কাজ, চাকরি করা তোমার মূল কাজ, তুমি ব্যবসা করো এটা তোমার মূল, তুমি তোমার ব্যবসাকে গুছাও, কিভাবে হালাল উপার্জন করে সংসার চালাইবা। যারা লেখাপড়ায় আছেন, আপনাদের লেখাপড়ার দিকে মনোযোগী হন, কিভাবে লেখাপড়া করে একটি আদর্শ মানুষ হবেন। আপনার কাজ না এদেশের ওলামায়ে কেরাম নিয়ে আপনি কিছু খারাপ কিছু লিখবেন আর বলবেন, এটা আপনার কাজ না। আজকে এদেশের আহলে হক ওলামায়ে কেরাম, পীর মশায়েখ, যাদের চেহারা দেখে, বয়ান শুনে, একজন আর দুজন না, লক্ষ 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 পথহারা মানুষ, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়েছে, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়েছে, হয় নাই? মিথ্যা কথা? হ্যাঁ, কি বলবো, বললেও বিপদ না বললেও বিপদ। কারণ যার মধ্যে আদবের গুণাগুণ নাই তার ধর্মর কোনো ভালাই নেই।
যে যাই করতেছেন কেউ জানে না, আল্লাহ জানেন কে কি করতেছেন। অতএব বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনার মতো একজন যুবক সন্তান তাবলিগের বিরুদ্ধে লেখলেও বললেও বিন্দু ক্ষতি তাবলিগের হবে না, যা হবে আপনার ক্ষতি হবে। চরমোনাইয়ের বিরুদ্ধে কিছু লেখলে আপনার ক্ষতি হবে, তাদের কিছু হবে না। সাময়িক সময়ে মনের জাল মিটাতে পারবেন, যেই জাল আবু জাহাল মিটিয়েছিল, যেই মনের সাহেস আর জাল মিটিয়েছিল আবু লাহাব, যেই জাল মিটিয়েছিল মুসা নবীর ক্ষেত্রে ফেরাউন, যেই জাল মিটিয়েছিল ইব্রাহিম নবীর ক্ষেত্রে নমরুদ, সেই জাল মিটাতে পারবেন সাময়িক সময়, কিন্তু স্থায়ী পরিণাম ফল বড় খারাপ। না বুঝে যদি কিছু লেখে থাকেন, মার্জিত দৃষ্টিতে দেখলাম, কিন্তু বড় কোনো আল্লাহওয়ালার ছবি চেহারা যদি বিকৃত করেন, চূড়ান্ত ভাবে আপনি মুসলমান, এটা আমার বিশ্বাস করতে অবাক লাগে। একজন বিজ্ঞ আলেম আমাদের দেশের মাথার মুকুট, একে চেহারা বডিকে বিভিন্ন আঙ্গিকে কখনো বানর বানায়া ফেসবুকে ছাড়ে, কুকুর বানায় ছাড়ে, আপনাকে মুসলমান বলতে আমার অবাক লাগে। অথচ আমি জানি, ধারণা করি আপনি হয়তোবা কোনো না কোনো ভালো বাবার সন্তান, আপনার আব্বা আম্মা যদি জানতো হাত উঁচু করে আপনার জন্য বরদোয়া করত, যে আপনি এত বড় মারাত্মক বেয়াদবি করতেছেন, এত বড় দুঃসাহস আপনার, কার জন্য আপনি কোন আল্লাহওয়ালার চেহারাকে এই রকম কুকুর বানর বানাচ্ছেন, কার জন্য? যার জন্য করতেছেন সেই লোকটা কি আপনাকে এই করার জন্য অনুমতি দিয়েছে? আপনি যার জন্য, যাকে খুশি করার জন্য করতেছেন, আমাকে যারা মহব্বত করেন, আমি তো কখনো বলিনি, আল্লাহ সাক্ষী, যে আমার পক্ষ হইয়া আমাকে খুশি করবেন মনে করে, কারো বিরুদ্ধাচরণ করবেন, কাউকে গালি দিবেন, এটা এক সেকেন্ডের জন্য আমি বরদাস্ত করব না। শুধু তাই না, অন্যায়ের সীমা যদি লঙ্ঘন হয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, অন্য হুজুর কেন, গজব তো আমার কথা আসবে না, গজব তো আসমান থেকে আসবে। আমার কথায় গজব আসবে না, আসবে আসমান থেকে। আপনার আর কোনো কাজ নাই? ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে খেলা করলে, সম্মান কমাইতে পারলে আপনার কি লাভ? এখানে যত মানুষ বসা আছেন, দাঁড়িয়ে আছেন, পক্ষ থাক বিপক্ষ থাক, প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন যে ভাই, আলেমের ইজ্জত নষ্ট করতেছে, ওই ব্যক্তিটা কি ভালো কাজ করতেছে? প্রত্যেকে বলবে এটা আমি সমর্থন করি না, প্রত্যেকে বলবে এটা আমি পছন্দ করি না, লোকটা ঠিক কাজ করে নাই। আমার বেলায় বলবে হাফিজ ভাই যদি করে থাকে উচিত করে নাই, অমুক আলেমের বেলায় বলবে সে যদি করে থাকে তাও উচিত কাজ করে নাই, প্রত্যেকের বেলায়। কারণ মানুষগুলো শুধু মুমিন না, মুসলমান না, গোটা জগতের বেদিন বেঈমানেরা পর্যন্ত ইসলামের কাছে, কোরআনের কাছে দুর্বল, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি দেখেছি, কোরআন আর ইসলাম তো আছেই, একজন কোরআনওয়ালা টুপিওয়ালা আলেমের কাছেও সে মাথা নত করে সম্মান করে, তারাও দুর্বল। কোন একটা বিধর্মীও চায় না যে যার মধ্যে কোরআন আছে, যার বয়ানে মানুষ আমলওয়ালা হয়,
এ সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কেউ কাদা সরাসরি করবে এটা কোনো বিধর্মীও পছন্দ করে না, কেউ পছন্দ করে না। কেন? আজ ওয়াজের প্যান্ডেলে বসলে বয়ান নিয়ে মাথা গরম থাকে, মানুষ বিভ্রান্তের দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। একটা সুন্দর পরিবেশকে গোলাটে করার মানে কি? আল্লাহ গোটা জাতিকে শান্তির ব্যানারে কবুল করেনি। আমার যুবক ভাইদেরকে আমি আবার বলছি, আপনারা পাক্কা ওয়াদা করবেন, আজ থেকে কখনো আলেমদের ব্যাপারে জবানে হাতে কলমে কখনো বিরুদ্ধে কিছু বলবেন না, লিখবেন না। আল্লাহর মহব্বতে জাহান্নামের আজাবের ভয়ে আপনারা পাক্কা নিয়ত করতে পারেন? যুবকদেরকে বলছি পারেন? আল্লাহকে সাক্ষী রেখে কারা পারেন, দিল থেকে হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সব ভাইকে কবুল করেন।